আসসালামু আলাইকুম। আজকে ফ্রিল্যান্সিং নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা হয়তোবা কোর্স করতে চাচ্ছেন অথবা এটাতে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না যে কোথায় ভর্তি হবেন এবং তাদেরকে কিভাবে যাচাই বাছাই করবেন। আসলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যাতে আপনারা এটা সিদ্ধান্ত নিতে পারেন। মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় যে ইস্যু সেটা হচ্ছে আপনার সাপোর্ট। অনেক ভালো কাজ জানলেও আপনি বায়ার ডিলিংস এর ক্ষেত্রে কাজ আনার ক্ষেত্রে কাজের অভ্যন্তরীণ খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে যদি আপনাকে কেউ সাপোর্ট না দেয় আপনি এখানে ক্যারিয়ার তৈরি করা স্লো টাফ হয়ে যায়। অর্থাৎ সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনি সাপোজ একটা কাজ শিখতে চাচ্ছেন সেই কাজটা করতে যে অনেক জায়গায় আটকা যাবেন সেই কাজটা নিয়ে আপনাকে সাপোর্ট যদি পেয়ে থাকেন তাহলে আপনার কাজটা ইজি হয়ে যাবে। অর্থাৎ পরিপূর্ণ একটা সাপোর্ট আপনার খুবই প্রয়োজন। আর একটা বিশেষ সাপোর্টের প্রয়োজন হয় সাপোজ আপনি কোনো কাজ করতে গিয়েছেন সেখানে আটকায় যাচ্ছেন সেটা সলভ করতে পারতেছেন না একদিন দুই দিন তিন দিনও সময় লেগে যাচ্ছে আপনি বুঝে উঠতে পারতেছেন না। ইনস্ট্যান্ট যদি কেউ আপনাকে ওই বিষয়টা দেখাই দেয় বা বুঝাই দেয় তাহলে ওইটা আপনার টাইমটা বেঁচে গেল এবং আপনি ওই টাইমটা অন্য সাইডে কাজে লাগাইতে পারবেন। আরেকটা বিশেষ সাপোর্টের কথা বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সাপোজ আপনার বায়ার আপনাকে নক করেছে আপনার কাজটার বিষয়ে আপনার সাথে তার একটা প্রজেক্ট নিয়ে আলাপ করার জন্য কিন্তু সে কি বলতেছে আপনি বুঝতে পারতেছেন না অথবা আপনি তাকে বোঝাইতে পারতেছেন না তার চাহিদাটা কি বা আপনার চাহিদাটা কি। যখন সিনিয়ররা এই বিষয় নিয়ে পূর্বে যারা অভিজ্ঞতা অর্জন করছে শত শত বায়ার ডিল করছে তারাই আপনাকে প্রপারলি হেল্প করতে পারবে যে বায়ারকে কিভাবে কনভিন্স করতে হবে। আর বড় ধরনের একটা সাপোর্ট সেটা হচ্ছে আপনি নতুন অবস্থা হয়তো ভাষা জানেন না ইংলিশে ফ্লুয়েন্সলি কথা বলতে পারেন না সেক্ষেত্রে বায়ার চাইলেও আপনার সাথে মিটিং করবে তখন আপনি কি করবেন হয় আপনাকে বায়ার ছেড়ে দিতে হবে না হলে মিটিং করলে আপনি ফ্লুয়েন্টলি মিটিং করতে পারবেন না বায়ার আপনার প্রতি সন্তুষ্ট হবে না আপনি তাকে বুঝাইতে পারবেন না কিন্তু আপনি ভালো কাজ জানেন কমিউনিকেশন স্কিল দুর্বলতার কারণে আপনি বায়ার ধরতে পারবেন না। বাট নতুন অবস্থায় এটা কিন্তু স্বাভাবিক যেহেতু আমরা আসলে ফরেন কোনো কান্ট্রি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাথে অভ্যস্ত না সেক্ষেত্রে যদি আপনার সিনিয়ররা কেউ আপনার মিটিংটা করে দেয় অর্থাৎ বায়ারকে আপনি বললেন যে আমি তোমার সাথে মিটিং করব না আমি তোমার সাথে আমার পুরো টিম নিয়ে মিটিং করব তোমার প্রজেক্ট নিয়ে আলোচনা করার জন্য তখন যদি সিনিয়ররা আপনার সাথে মিটিং করে দেয় বড় বড় প্রজেক্টগুলো আপনি নিয়ে আসতে পারবেন। সো সাপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনার মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি একটা কাজ খুব ভালো করে শেখেন সেটার খুঁটিনাটি শেখেন এবং সেই কাজটা শিখে আপনি ইনকামের জন্য মাঠে নামবেন। মাঠে নামার পরে আপনি আস্তে আস্তে ইনকাম বাড়াবেন ইনকাম করতে থাকবেন এবং ওই টপিকস রিলেটেড আরও বিস্তারিত কাজ এবং আপনার ইনকাম বাড়ানোর জন্য আরও কী কী কাজ শিখতে হবে সেটা আপনি কভার করে নেবেন। তাহলে আপনি ফ্রিল্যান্সিং অনেক ভালো করতে পারবেন এবং অল্প থেকে শুরু করে অনেক সুদূরপ্রসারী বড় পর্যায়ে আপনি যেতে পারবেন। আমার আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই আমি শেয়ার করছি আপনাদের সাথে এই কথাগুলো এবং আমি এভাবেই কিন্তু আগাইছি। প্রথমে একটা ছোট অ্যাকাউন্ট নিয়ে শুরু করেছিলাম ছোট্ট একটা টপিক নিয়ে। আসলে মূলত আমি অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমার একটা এজেন্সি আছে ডিজিটাল মার্কেটিং প্যাকেজেস .net এবং টেনার ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের আমি সিইও হিসেবে আছি এবং একজন মেন্টর। মূলত হচ্ছে আমার যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল আমি চাকরি করতাম চাকরির পাশাপাশি আমি এখানে সময় দিতাম। আমি ছোট্ট একটা বিষয় অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট নিয়ে আমি প্রথমে শুরু করি তারপরে আমার যখন ইনকাম শুরু হয় আস্তে আস্তে আমি এটা উপলব্ধি করতে থাকি আসলে ডিজিটাল মার্কেটিংটা তো অনেক বড় বিষয় আমার বাইরের চাহিদা অনুসারে আমাকে আগে কী কী জানতে হবে। তখন আমি ফার্স্টে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব নিয়ে আমি এটা নিয়ে মাঠে নামি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা কভার করার পরে আমি এসইও কভার করছি আমি গুগল অ্যাড ফেসবুক অ্যাড অর্থাৎ অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বেসিক ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন আসলে ডিজিটাল মার্কেটারদের সব কিছুই মোটামুটি অল্প বিষয়ে জানতে হয়
এভাবে আস্তে আস্তে আগানোর ফলে একটা টাইমে দেখা যায় যে আজ আমার ইনস্টিটিউট আছে, আমার এজেন্সি আছে, আমার এজেন্সিতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে কাজগুলো আসে আমি নিজেই ইনভলভ থাকি, আমার টিম আছে, আমার সাথে আমার একরকম সহকর্মী আছে যারা সবাই মিলে কাজ করে, এবং আমার নিজস্ব ফাইবার অ্যাকাউন্ট আছে একাধিক এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে। তো মূলত হচ্ছে আমি যাত্রা করেছিলাম একদম ছোটোর থেকে, এটা মাথায় রাখবেন, ছোটোর থেকে আস্তে 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 আমার ইনশাল্লাহ এই পর্যায়ে যাত্রা। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং নিজের অজস্র পরিশ্রম এবং চেষ্টা, আপনি সাকসেস হতে পারবেন এবং ব্রাইট ফিউচার আছে, বাট আপনাকে কিন্তু মাইন্ড সেট আপ করতে হবে এবং এটা নিয়ে আস্তে 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 আগাইতে হবে। এবং প্রথমে যে যায় বড় স্বপ্ন দেখার, আসলে অনেকে অনেক ভালো ইনকাম করে, তারা কতটুকু সময় দিয়েছে, শ্রম দিয়েছে আপনি কি জানেন? আপনি দেখতেছেন সে মাসে 5 লাখ কামাই করে, বাট তার পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি জানেন না। সো সে কত থেকে শুরু করছিল, $5 থেকে শুরু করেছিল, খোঁজ নিয়ে দেখেন $5 $10 থেকে শুরু করেছিল, আজকে হয়তো সে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কামাই করে, বাট শুরুটা ছোট থেকে হয়েছিল। এই জন্য আপনারা সিম্পলে ছোট থেকে শুরু করেন, ইনশাল্লাহ একটা টাইমে অনেক বড় কিছু কভার করতে পারবেন। আসলে মূলত আপনারা দেখবেন যে সাপোর্টটা যদি পরিপূর্ণ পান এবং লাইফ টাইম যদি সাপোর্ট পান, তারা প্রপারলি আপনাকে গাইড করতেছে, তারা নিজেরা অর্থাৎ যারা নিজেরা মার্কেট প্লেসে কাজ করে এবং মার্কেট প্লেসে বাইরে কাজ করে, নিজেদের এজেন্সি আছে, ভালো লেভেলে কাজ করে, পুরা ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান, ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা কাজ করে, হয়তো বা কেউ এসইও নিয়ে কাজ করতে পারে, গুগল অ্যাড নিয়ে কাজ করতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে, কিন্তু আমি অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আবার কেউ আছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, কেউ ভিডিও এডিটিং, কেউ গ্রাফিক ডিজাইন, এভরিথিং, অনেক ধরনের সাইড আছে, অনেক ধরনের বিষয় আছে, কিন্তু আপনি যেটা শিখবেন ভালো করে শিখবেন এবং এটা সুদূরপ্রসারী পরিকল্পনা বুঝে তাকে সিদ্ধান্ত নেবেন। তবে আমি আছি অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়ে, ইনশাল্লাহ আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করেছি জানুয়ারি মাসের 1-3 ক্লাস। যদি আপনার বিশ্বাস হয়, আপনার যদি টাস্ক থাকে, তাহলে আপনার যদি এই সেক্টরে কেরিয়ার তৈরি করতে চান, যদি সিদ্ধান্ত নিতে না পারেন আমার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আমার এই ভিডিও ডিসক্রিপশনে পুরো কোর্স মডিউল সহ আমার নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। মূলত আমি বলবো না যে আমার কাছে কোর্স করেন, আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য সুবিধার জন্য আমি বলবো যে যদি পর্যাপ্ত ভালো সাপোর্ট পান, সে নিজে মার্কেট প্লেস দিয়ে কামাই করে, শত শত বায়ার ডিল করে, মার্কেট প্লেস সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে, নিজের এজেন্সি সম্পর্কে অভিজ্ঞতা আছে, সে বাইরে থেকে ক্লায়েন্টের কাজ করে, তবেই বুঝবেন যে সে আপনাকে প্রপারলি গাইড করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। কারণ যার বায়ার ডিল করার অভিজ্ঞতা আছে সেই পারে আপনাকে সাকসেসের জন্য খুব দ্রুত বা আল্লাহর রহমতে ভালো লেভেলে নিয়ে যেতে। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে দেখে যাচাই বাছাই করে, অবশ্যই ভুল ভাল কোনো জায়গায় হুটহাট সিদ্ধান্ত নেবেন না, ওই জন্য আপনি যাচাই করেন, একটু সময় নেন, একটু বোঝেন, ইউটিউবে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার কষ্টের টাকা যাতে প্রতারণার মুখে না পড়ে এবং আপনি যাতে এই প্রতারণার শিকার হয়ে এই সেক্টরকে দুর্নাম করে চলে যান, কারণ বাংলাদেশে ব্যাপক পরিমাণের এভিডেন্স আসতেছে এই সেক্টর থেকে। সো গভর্নমেন্ট সহ অনেকে এটা বিষয়ে সচেতন, এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি, তো ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি এটা ফিউচার কোন পর্যায়ে যাচ্ছে। আল্লাহর রহমতে সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের যদি সিদ্ধান্ত নিতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে কথা বলবেন, মোস্ট ওয়েলকাম।